আফটারনুন এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও সকলে খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে হলো 4th January বুধবার, এখন বাজে বেলা 1টা, আর এখন আমরা রেডি শেডি হয়ে নিয়েছি। আমরা মানে আমি আর ওই যে আমার ছোনামা, দুজন মিলে আমরা রেডি হয়ে নিয়েছি। এখন আমরা একটু বেরোচ্ছি, মেয়ের ওই বিয়ে বাড়ির জন্য একটা গাউন কেনার ছিল, তো সেটা তো এখনও কেনা হয়নি। তো আজকে আমি আর মেয়ে একটু বেরোচ্ছি, দেখি কোথা থেকে কেনা যায়, আশেপাশে দেখে নেবো একটু, তারপরে যদি না পাওয়া যায় তাহলে বড় বাজারের দিকটা একটু যাওয়ার চেষ্টা করব। যেহেতু কাল থেকে ওর স্কুল আছে তো আর সময় হবে না, সেই কারণে আজকের দিনটাই ওকে নিয়ে চলে যাচ্ছি আমি, তাহলে ওর পছন্দেও একটা কেনা হবে, মানে দেখে শুনে নিয়ে কিনে নেওয়া যাবে আর কি। তো এখন ঝটপট বেরোই তাহলে, কি সারাদিন কি কিনছি না কিনছি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন যাওয়া যাক। অ্যাকচুয়ালি বেশ খানিকক্ষণ ধরে ওয়েট করে রয়েছি, ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া রয়েছে, জামা কাপড়গুলো কাঁচা না হলে মানে একদম হয়ে এসেছে, 90% হয়ে এসেছে, হয়তো 10% মতো বাকি। তো আমি চাইছি না মেশিনটা অফ করে দিয়ে চলে যেতে, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে বের করে চেয়ারের উপর রেখে দিয়ে চলে যাবো। সকালবেলা একটা কম্বলও কাঁচা হয়ে গেছে, তো সেটাকে মেলে দিয়েছি, আশা করছি বিকালের মধ্যে শুকিয়ে যাবে, আর এসে ওই জামা কাপড়গুলোকে মেলে দেবো। দেখা যাক কত কি করা যায় এবং কি কি করছি সবটাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি, তাহলে দেখতে থাকুন। জামা কাপড় কাঁচা হয়ে গেছে, মেশিন বন্ধ করে দিয়েছি এবং এই যে জামা কাপড় বের করে রেখে দিয়েছি, আর ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছেন ওখানে, অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না বোধহয়, ওর লাইট ফাইট সব অফ করে দেওয়া। তো এবার আমরা বেরোলাম, তাহলে চলুন যাওয়া যাক। যাওয়ার সময় আমরা একটা L238 নাম্বার বাস পেয়ে গিয়েছি, তো এটাতেই চড়ে পড়েছি। এটা হচ্ছে সব থেকে সহজতম পদ্ধতি VIP থেকে বড় বাজার যাওয়ার, মানে বাসটা এত সুন্দর টাইম মেনটেন করে চলে যে খুব তাড়াতাড়ি বড় বাজার পৌঁছিয়ে দেয়। আমরা বড় বাজার থানার সামনে নেমে পড়েছি বাস থেকে, এবার জাস্ট রাস্তাটা ক্রস করে বড় বাজার মানে যেখানে জামা কাপড় পাওয়া যায় সেই দিকটাতেই যাচ্ছি। এখানে প্রচণ্ড পরিমাণে গাড়ির এবং লোকজনের আওয়াজ ছিল, সেই জন্য আমি ভিডিওর সাউন্ডটাকে অফ করে দিয়েছি এবং ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। বড় বাজারে আসলে আমি মেনলি শপিং করি বাসতলা গলি যেটা আছে সেখান থেকেই, মানে পঙ্খুরি শ্রদ্ধা এরা ওটাই দেখিয়ে দিয়েছিল, তাই ওখান থেকেই মেনলি শপিংটা আমি করি। আমাদের শপিং এখনো কিছু হয়নি কিন্তু খিদে পেয়ে গেছে, আমরা এখন পেট পুজো করতে বসেছি, তারপরে খাবো, তারপরে আবার শপিং হবে, তাই তো বেটা? পেলে পেট পূজা ফির কাম দুজা। কি খাচ্ছ তুমি? ভালো লাগছে খেতে? খাও। এখান থেকে ঠাকুরের কিছু জিনিস নিয়ে নিচ্ছি, ওই মা লক্ষ্মীর চুল, আসন এসব আর কি। প্রায় ঘন্টা দুয়েক কেনাকাটা করার পর আমরা এখন বাড়ি ফিরছি, আর ফেরার সময়ও একটা বাস পেয়ে গেছি, তো বাসেই ফিরছি আমরা। আর রাজন্যার খুব একটা অভ্যেস নেই এরকম হেঁটে হেঁটে শপিং করা, তো ও ভীষণই টায়ার্ড হয়ে গেছে এবং বাসে উঠে একটা সিট পেয়েই ঘুমিয়ে পড়েছে। এখনও 6টা বাজেনি কিন্তু বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে 9টা বাজে, প্র্যাকটিক্যালি এখন কিন্তু 5:45 বাজে। হ্যাঁ সিরিয়াসলি পুরো অন্ধকার হয়ে গেছে। দেখ বাস থেকে নেমে একটু কফি খাবো বলে দাঁড়িয়েছি একটা কফির দোকানে, আর মাউছানায় যে কানে যেটা পড়ে আছে এটাকে হেডফোন বলে, মানে ঠান্ডা থেকে এটা অনেকটাই রক্ষা করে, আজকে এটা কিনেছে ও। মোটামুটি গাউন কিনতে গেছিলাম, গাউনটা কেনা হয়নি কিন্তু বাকি আরও অনেক কিছু কেনা হয়েছে। কী কী কিনলাম সেটা বাড়ি গিয়ে দেখাচ্ছি, তবে খুব জোর খিদে পেয়েছে তাই এক কাপ কফি খেয়ে নিই আগে। গুড ইভিনিং, এখন বাজে 6:50, একটু আগে বাড়িতে ফিরলাম, মোটামুটি 6:30 নাগাদ বাড়িতে ফিরলাম। ফিরে ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে নিলাম, তারপরে এখন করব লাঞ্চ এবং ডিনার দুটো একসাথে, মানে এই সময় আর কি করব, অন্য কিছু খেতেও আর ইচ্ছা করছে না। যেহেতু আজকে লাঞ্চ করা হয়নি, একটু চাউমিন খেয়ে নিয়েছিলাম, তাও আমার বাইরের চাউমিন খুব একটা ভালো লাগে না, ওই জন্য মেয়েই বেশিটা খেয়েছিল, আমি অল্প একটু খেয়ে নিয়েছিলাম জাস্ট ওই খিদেটা মরার জন্য আর কি। তো হ্যালো হ্যালো বলছে আবার, ফাইন থ্যাংক ইউ। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করছিস? গড়াগড়ি খাচ্ছে সেই সোফাতে। তো রান্না বান্না এখন কিছু করার নেই, আসার সময় বিরিয়ানি কেন বললে না তুই? ও আচ্ছা আচ্ছা,
তো এখন আর রান্নাবান্না কিছু করার নেই, সকালেও তো রান্না করিনি। আসার সময় দুটো বিরিয়ানি নিয়ে চলে আসলাম, এখন ওটাই খেয়ে নেবো। অনেকদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছিল মনটা, খাওয়া হয়নি, তো দুটো বিরিয়ানি নিয়ে চলে আসলাম, জাস্ট খেয়ে নেবো, হয়ে যাবে। আর রাত্রেবেলা মেয়ে যদি খিদে পায় তাহলে রুটি খেলে খাবে, নাহলে যা ইচ্ছা হবে মানে যেটা বলবে সেটা বানিয়ে দেবো, হয়ে যাবে, ঝামেলা নেই। আমার আর কিন্তু রাত্রেবেলা ডিনার মানে লাগবে না, ডিনার করার প্রয়োজন হবে না আর কি। তো খেয়ে নিই এখন জাস্ট, তারপর আবার আসছি আড্ডা দিতে আপনাদের সঙ্গে, আর কি দেখাবো যে কী কী কিনেছি আজকে। ওকে, আজকে শপিংগুলো একটু দেখিয়ে নিই কী কী কিনেছি। সবার প্রথমে ঠাকুরের জিনিসগুলো দেখাই। এটা হচ্ছে আমাদের বজরংবলীর জন্য আসন, দেখো পছন্দ হয়েছে কিনা, গদি গদি সফট সফট কামফি কামফি। এটা মা লক্ষ্মীর হেয়ার, স্ট্রেট হেয়ার, এগুলো হচ্ছে ঠাকুরের জিনিসপত্র। আচ্ছা, এই একটা সেট কিনেছি গোল্ডেনের ওপরেই নিলাম, জানি না কার সাথে পরা যাবে কার সাথে যাবে না। রোজ গোল্ডের কিছু পাইনি, মানে ভালো পছন্দ হয়নি কিছু, আর যেগুলো বলছিল অনেকটা বেশি দাম, মানে মনে হলো জিনিসের থেকে দাম বেশি সেই কারণে নিইনি। এটা একটা নিলাম, নেওয়া রইল, যার সাথে চলে যাবে সে পরে নেবে, মানে যার ড্রেসের সাথে যাবে সে পরে নেবে আর কি। অনেক কিছুই তো আছে, শাড়ি, লেহেঙ্গা, ড্রেস, তো এটা নিয়েছে 350 টাকা। এই চুড়ির সেটটা নিলাম, চারটে চুড়ি, কত নিয়েছে বললাম তো, চারটে চুড়ির দাম হচ্ছে মাত্র 50 টাকা। এই যে দারুন না, চারটে চুড়ির দাম 50 টাকা, আমি তো দেখে অবাক হয়ে গেলাম, তো ফ্রিতেই দিয়ে দিতে পারে, তো পয়সা নেওয়ার কি দরকার। আর এটা ক্লিপের পাতাটা, এটা মানে ভালো ব্র্যান্ড নিলামের, তার জন্য মানে এটা 10 টাকা করেও পাওয়া যায়, কিন্তু আমি 40 টাকার পাতাটাই নিলাম, কারণ এই ক্লিপটা খুব ভালো হয়, পাঙ্কুরি এনে দেয় এই ক্লিপটা আমাদের। একটা চা ছাঁকনি কিনেছি, একটাই চা ছাঁকনি হয়ে গেছে এখন বাড়িতে, অসুবিধা হয় একটু, তো সেই কারণে একটা চা ছাঁকনি কিনেছি, এর দাম নিয়েছে 40 টাকা। একটা মোদাকের মোল্ড কিনেছি, বাবার চেহারা দেখো না, মোদাকের মোল্ড কিনলাম, এটা 90 টাকা নিয়েছে। মোদাকের মোল্ড আমার কাছে ছিল না, আর অনলাইনে কিনলে কেমন আসবে জানি না, সেই কারণে সামনে পেয়েছি এটা, কিনে নিয়ে চলে এসেছি এইটা। আর একটা মঙ্গলসূত্র কিনেছি, আমি রেগুলার ইউজের জন্য মানে রেগুলারলি এটা ইউজ করি জানেনই আপনারা। এর পেন্ডেন্টটা হচ্ছে রোজ গোল্ডের ওপরে, ছোট্ট স্টোনের কাজ করা রয়েছে, দেখুন রোজ গোল্ড কই তো, তো হ্যাঁ না এটা রোজ গোল্ড আছে দেখো। আচ্ছা ওটা দেখছি, তুমি দেখো না এটা কেমন হয়েছে, দেখো ভালো হয়েছে, কিন্তু ওই ডিজাইন ওই রকম ইয়েটা আসলে ভালো না, মানে এরকম মানে এরকম আসে যেটা, হ্যাঁ ওটা তো আছে আমার কাছে, ওই রকমটাই বেটার লাগে আছে, তা একটা সব কি একরকম করবো নাকি। আর একটা ভীষণ কাজের জিনিস পেয়েছি, এটা আগের বার মানে ওই পঙ্কুরির সঙ্গে গিয়ে আমি পাইনি, এটা মানে সস্তার লেগিংস আর কি, যত দামি লেগিংস কিনুন না কেন, যেখান থেকে ছেঁড়ার সেখান থেকে লেগিংস ছিঁড়বেই ছিঁড়বে, গ্যারেন্টেড একদম, 2-3 মাসের বেশি কোনো লেগিংসই যায়নি। সে আমি 500 টাকার লেগিংসও পরেছি, 1000 টাকার লেগিংসও পরেছি, সুতরাং ওইসবের ধারধারি না আমি। আর এগুলো মাত্র 130 টাকা করে দাম, অ্যাঙ্কেল লেন্থ লেগিংস, আর এটা তিনটে নিয়ে এসছি আমি, একেবারে ভালো কিন্তু, মানে ডিফেক্টিভ পিস, মানে টোটাল 390, হ্যাঁ 390 তিনটে, তো তিনটে নিয়ে এসেছি। এগুলো ফ্রি সাইজই হয়, মেয়ের হোয়াইটটা লাগে সেই জন্য মেয়ে হোয়াইটটা নিয়েছে, আর আমি একটা রেড একটা রানি পিঙ্ক নিয়েছি। তো এই হলো আজকের আমার টোটাল শপিং, শপিং কেমন হয়েছে জানাবেন, ঠিক আছে টাটা। বেটু এখন আতঙ্কবাদী পোজ দিচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমরা কম্বলের নিচে ঢুকে পড়েছি, এই যে আর উঠবো না বাবা, না একবার উঠতে হবে, ভদ্রলোকের জন্য ডিম সেদ্ধ করতে হবে, তিনি জিমে গেছেন অফিস থেকে ফিরে,
মানে তার অফিস থেকে ফেরার আগে আমাদের ডিনার হয়ে গেছে আর কিছু খাবি না রাত্রিবেলা খিদে পাবে না পাপা যখন ডিম সেদ্ধ খাবে একটু গাজরের হালুয়া আছে খেয়ে নিবি তাহলেই হয়ে যাবে আর বেরোবো না কম্বলের ভেতর থেকে বাবা গো কি ঠান্ডা পড়েছে না সিরিয়াসলি কি ঠান্ডা এরকম ঠান্ডা আমার মোটেই ভাল লাগে না জল মনে হচ্ছে আমাদের ওপরে ট্যাঙ্কি থেকে না সোজা হিম গঙ্গোত্রী থেকে বয়ে আসছে তাই না বল পুরো বরফ কাটা জল পড়ছে আই কম্বল থেকে হাত বের করে ফোনটাও আর ধরা যাবে না সুতরাং আপনাদের সঙ্গে গল্প করা যাবে না টাটা টাটা সকালবেলা রোদ উঠবে যখন ঠান্ডা একটু কমবে তখন আপনাদের সঙ্গে গল্প করতে আসবো না হলে আমরা জমে যেতে পারি হেব্বি ঠান্ডা হেব্বি ঠান্ডা ঠান্ডায় গুড আফটারনুন আজকে হলো নেক্সট ডে দুপুরবেলা তো এখন আমি যাচ্ছি মেয়েকে নিয়ে আসতে ওই জন্য একটু রেডি শেডি হয়ে নিয়েছি আজকের ব্লগটাও অলরেডি চলছে কিন্তু গতকালকের ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম ব্লগটা আমি শেষই করিনি মানে রাত্রেবেলা ওই কম্বল মুড়ি দিয়ে শোয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম কখন নিজেও জানি না তারপর একটু উঠেছিলাম ওই কর্তামশাইকে খেতে দেওয়ার সময় তো তখন আর ক্যামেরা অন করা হয়নি এবং ব্লগটা শেষও করা হয়নি তো আশা করছি গতকালকের ব্লগটা যেটা এখনও পর্যন্ত কন্টিনিউ হচ্ছে আপনাদের ভালো লেগেছে ব্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল সাথে আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবেন টাটা।